রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর হাতাহাতি। ঘটনাটি ঘটেছে বুধবার মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার অন্তর্গত খরজুনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফরিদপুর গ্রামে। জানা গেছে ওই গ্রামে নতুন ঢালায় রাস্তা নির্মাণের কাজ চলছিল। 60 মিটার রাস্তা নির্মাণের কথা ছিল, 40 মিটারের মধ্যে রাস্তা সম্পূর্ণ হয়ে যায়। এরপর বাকি 20 মিটার রাস্তা গ্রামের স্কুলে যাওয়ার রাস্তা করার জন্য অনুরোধ করা হয়। স্কুলের রাস্তায় কাজ করার জন্য গেলে দুই গোষ্ঠীর হাতাহাতি শুরু হয়ে যায়। আমাদের পজিশন জায়গা, আমাদের নিজস্ব আপত্তি জায়গা, আমাদের সম্পত্তি আমরা দিয়েছি গাঁয়ের লোককে, আমরা এমনি হাঁচি দিয়েছি, আমরা কোনো লিখিত করিনি। কিন্তু তাও বললাম ছোটো ছেলে বাচ্চা ছেলেরা জো আশা করবে, মাটি সামনে বসাচ্ছি করে যাবে, তার জন্যই আমরা ঢালাইয়ের জন্যই অনুরোধ করলাম। দেখা করলাম পঞ্চায়েতের মেম্বার, প্রধান, অঞ্চল সভাপতি, আরও নেতারা এসেছিল। গলি রাস্তাটা লেগে আমার স্বামী বলতে যায় যে মেন রাস্তা আগে হবে, তারপরে বাঁচলে পারে ওই রাস্তাটা করা যাবে। সেই বলার লেগে এবার আমরা বাড়িতে আছে, আমার স্বামীকে ধরি কি মার, সব লাঠি ফাটি বার করি, ফাটিন ফুটিন একাকার। আমাকে পাড়ার লোকরা যে বছরে তো স্বামীকে মেরে দিলি রে, ওরে মেরে দিলি রে। আমি দৌড়ে এসে দেখছি তো স্যার কত লোক, এত লোক বুঝায় ঘেরুয়া করলি তোকে পুরো মেরে দেওয়ার লেগে। না, ওটা সরকারি রাস্তা নয় স্যার, ওটা ওর বাড়ির রাস্তা, আর আমার স্কুলের রাস্তা আপনার পেছনে আছে, একবার সরকারি রাস্তা, সেটা বাদ দিয়ে ওর বাড়িটা ঢালাই হচ্ছিলো, বাড়ির রাস্তাটা। তাই আমি বলতে যাওয়াতে আমাকে মার, এবার মেরেছে আমাকে আপনার কাউসার, সাকুয়াত, কামারুল, কামারুলের বেটা, আনারুল, আনারুলের বেটা,